মানে কি ঘটনা ঘটে? বিজ্ঞান প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা স্বাগতম। আমি তাসফিয়া তাবাচ্ছুম। বায়ুর ওজন আছে এই বৈজ্ঞানিক পরীক্ষণটি করব। এই পরীক্ষণটি করতে আমাদের লাগবে একটি সোজা কাঠের লাঠি। আমরা এটি মাঝখানে একটি সুতা বেঁধে নিয়েছি এবং দুই পাশেও দুইটি সুতা বেঁধে নিয়েছি। এটির দুই পাশের ওজন সমান আছে। আর আমাদের লাগবে দুইটি বেলুন, আর লাগবে একটি পিন। আমি প্রথমে বেলুন দুটিকে সমান পরিমাণ বাতাস দিয়ে ফুলিয়ে নিচ্ছি। ফোলানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব বেলুন দুটি ফোলানোর পরিমাণ যেন মোটামুটি সমান থাকে। আমরা এই বেলুন দুটিকে এখন কাঠের লাঠির দুই প্রান্তে বেঁধে নেব। আমরা দেখতে পাচ্ছি বেলুন দুটির ওজন সমান আছে। এখন আমরা একটি আলপিনের সাহায্যে একটি বেলুনকে ফুটো করে দিই, আর তারপর আমরা দাঁড়িপাল্লার দিকে লক্ষ্য করি। আমরা এখন দেখতে পাচ্ছি যে যে পাশে বেলুনটি ফুলানো আছে সেই পাশটি নিচু, আর যে পাশে বেলুনে বাতাস নেই সেই পাশটি উঁচু হয়ে আছে। এ থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি? যে বায়ুর ওজন আছে। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।